हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें चले नतून एक वीडियो नहीं, तो आमार होममेड कुकिंग स्टाइल चैने अपन सबा के स्वागत। तो आज हमें नहीं नतून एक रेसिपी चिकेनर ओपरे चिकेन चिकेनर आलू दिए चिकेन कषा। तो रेसिपिटा अपनारा प्लिज देखुन और ट्राई करबें बाड़ीते। रेसिपिटा खूबी भालो लागे, खूबी सुगंधी एक रान्ना। तो अपनारा एक बार ट्राई करबें और रेसिपिटी जो भालो लगे अपनारा प्लिज एक लाइक करबें और कमेंट कर जानाबें। हमारे रेसिपिटा बनाते हमारे चिकेन लगे, चिकेन नामी एक किलो एकटू बेशी आछे, तो एक किलो निये निएछि आलू निये निएछि। आमरा एकटू चिकेने आलू खेते पछन्द करी, तो आलू निये निएछि। आलूटाके नून हलुद दिए माखिए रेखेछि। चिकेनटाके आमी लेबु रस दिए एकटू 10 मिनिटेर मतो रेखे देबो। तो नहीं पियाज कुची, काचा लंका, आदा बाटा, रसुन बाटा, आदा बाटा, रसुन बाटाटाके आमी सिले पिसे नियेछी। आर आमार थाकछे हलुद गुड़ी, नून, शुकनो लंकार गुड़ी और गोटा गरम मसला और किछु चेरा काचा पाका लंका। तो एबार आमी 10 मिनिटेर पर ये चिकेनटाके आमी मैरिनेट करब। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে আমার লাগছে নুন, আমি বিশেষ কিছুতে ম্যারিনেট করব না। তো নুন ওর সঙ্গে একটু হলুদ গুঁড়ি, একটু লঙ্কা গুঁড়ি আর সরষের তেল। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব 15-20 মিনিটের জন্য। কড়াতে একটু তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেবো আগে। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবার আলুটাকে তুলে নিচ্ছি। তো আলুটা তুলে নিয়ে এবার আমি চিকেনটা শুরু করব রান্না। কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, লবঙ্গ, দারুচিনি, এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমার এলাচগুলো ফেটে গেছে, এলাচগুলো ফুটে উঠেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে নুন দিয়ে একটু ভেজে নেব। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, ওটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজতে আমার একটু টাইম লাগছে। আমি ঢাকা দিয়ে রাখবো যাতে একটু তাড়াতাড়ি মজে যায়। এই পেঁয়াজের মধ্যে আমি রসুনটাকে যে থেতো করে রেখেছি শিল বাটনটায়, শিল নোড়াতে, তো এটাকে আমি ছোটো করে রসুনটা আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিই। ভেজে নিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। মশলাটা যতক্ষণ না ভালো ভাজা হবে ততক্ষণ এটা চলতে চলবে ভাজা। তো আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, মজে গেছে পেঁয়াজ একেবারে। তো ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা,
ভাজা তো হয়ে গেছে মশলাগুলো। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়িটাকে আমি জলে দিয়ে ভিজিয়ে রেখেছি, না হলে ওগুলো পুড়ে যেতে পারে। তো এগুলোকে দিয়ে আমি একটু জল দিয়ে দেব। আর একটু আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে, ওই গ্রেভির মধ্যে এবার আমি চিকেনগুলোকে তুলে দেবো। তুলে দিয়ে কষতে থাকবো। কষিয়ে কষতে হবে, একটু সময় ধরে চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এবার চিকেনটা আমার হয়ে এসছে কষা, তো এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। আলুটা না দিলে এখনই সেদ্ধ হবে না। আলুটা দিয়ে এবার ওর মধ্যে সেদ্ধ মতো কষতে থাকবো। আলু দিয়ে চিকেন দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। তো চিকেনের সঙ্গে আমি আলুটা দিইনি, কেন আলুটা তো চিকেনটা দেশি মুরগি, আলু আর চিকেন একসঙ্গে দিলে তো চিকেনটা ঘেটে আলুটা ঘেটে যেতে পারে। আর বন্ধুরা দেখুন চিকেন থেকে কত কালার বেরিয়েছে লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য, তো খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। আর তেলটা ছাড়তে শুরু করিয়ে দিয়েছে, তো আর একটু আমি কষবো। তো আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে আর একটু কষবো, তো আলুটার সঙ্গে একটু চিকেনটা মশলাটা কষে নিলে আর একটু ভালো লাগবে, আলুটা খেতেও খুব ভালো লাগবে। তো কষে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো, কষতে থাকবো, তার মধ্যে একটু দিয়ে দেবো আমি শুধু এলাচ বাটা আর কিছু না। গরম মশলার যেসব থাকে, তো লবঙ্গ দারুচিনি এগুলো থাকে, তো এগুলো আমি দিচ্ছি না। আমি শুধু একটু এলাচ বাটা দেবো কষার সঙ্গে। তো দিলে ওর মাংসের যে সেন্ট স্মেলটা খুব সুন্দর আছে। তো এরপর আমি কষতে থাকবো, কষে একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো। তো অনেকে কি করে, তো তেলের মধ্যে চিনি দিয়ে দেয়। চিনি দিলে চিনিটা খাওয়া ঠিক নয়, তো তেলের মধ্যে চিনি দিলে ওটা কার্বন তৈরি হয়ে যায়, তো ওটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। তো আপনারা শুকনো লঙ্কার গুঁড়ি একটু দিয়ে দিলে ওটা ভালো কালার চলে আসে, আর মাংস কষতে কষতে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি ঢাকা দিয়ে করেছি। তো এরপর আমি একটু গরম জল, যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি হবে তো অল্প একটু গরম জল দেব। আর এইভাবে খুন্তিটাকে একটু ধুয়ে জলটা দেবেন, তার একটা আলাদা টেস্ট।
বেশি পাতলা ঝোল করব না, এটা আমি একটু গ্রেভি গ্রেভি করব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা একটু আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, যেহেতু আমাদের পেঁয়াজটা পেঁয়াজ ভাজতে গিয়ে আমাদের নুন দেওয়া আছে, তো নুনটা আমার অল্পই লাগবে, তো আপনারা নুনটা একটু দেখে দেবেন। আমার নুনটা আমি চেখে দেখেছি, তো চেখে টেস্ট করেই দেবেন, না হলে নুনটা আবার বেশি হয়ে গেলে খেতে পারবেন না। তো নুনটা দেখে বুঝে আপনারা যে যেমন নুন খান সেরকম দেবেন। আর আমার ঠিকই আছে, যেহেতু আমি পেঁয়াজ ভাজতে একটু বেশি করে নুন দিয়েছিলাম, চিকেন ম্যারিনেট করতে নুন দেওয়া ছিল, তো আমার ঠিকই আছে, তো আমি আর বেশি নুন দেবো না। তো এবার ঝোলটা ফুটতে দেবো, একটু ফুটে উঠলে আলুটা সিদ্ধ হয়ে গেলে এরপর আমি এটাকে সার্ভ করব। এইবার মাংসটা আমার হয়ে এসছে, তো এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দেবো, গার্নিশের জন্য দুটো রাখলাম। দিয়ে এই যে লাস্টে দেওয়ার লাস্টে একদম শেষে আমি দিলাম কেন, এই যে কাঁচা লঙ্কার তেলটা একদম ঠিক থাকে, তো খুব সুন্দর লাগে, এই গন্ধটা আমার ভালো লাগে। আপনারা চাইলে প্রথমে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি লাস্টেই দিই, কেন লাস্টে দিলে ওই কাঁচা লঙ্কার যে একটা সুন্দর স্মেল থাকে ওইটা ওই মাংসের মধ্যে মিশে যায়, খুব ভালো লাগে খেতে আমার। তো এখন আমার তৈরি হয়ে গেল কষা মাংস আলু দিয়ে। তো এখন রেসিপিটা আপনারা একটু ট্রাই করবেন, যদি ভালো লাগে আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো ব্যাস এইটুকুই, থ্যাংক ইউ।